Assalamualaikum everyone, welcome back to my channel Ghum. আমি ইরিনা আফসানা, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আরও একটি চমৎকার রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিটি হচ্ছে খুবই চমৎকার সরষে ইলিশ। ইলিশ মাছ পছন্দ করেন না আমাদের মাঝে এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। আমরা প্রত্যেকে ইলিশ মাছ খুব বেশি পছন্দ করি। তো আজকের রেসিপিটি হচ্ছে খুবই সহজভাবে আমি দেখিয়েছি, প্রত্যেকে ইজিভাবে তৈরি করতে পারবেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে এবং বাসায় বানিয়ে আপনারা খাবেন। তাহলে চলুন আমার সাথে রান্নাঘরে রেসিপিটি শেয়ার করব। তো আমি এখানে একটি 800 গ্রামের মতো একটা ইলিশ মাছ নিয়েছি। এটা ফ্রোজেন করা ছিল, তো এটার লেজ আর মাথাটা আমি আলাদা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এটাকে কেটে টুকরো করে নিব, আমার পছন্দ অনুযায়ী টুকরো করে নিব। তো আমাকে যারা দেখছেন, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন। এতে করে আমার কোনো ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, চাইলে সবার আগে সেটি দেখে নিতে পারবেন। তো আমি মাছগুলো খুব ভালো করে বেছে পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে নিলাম। মাছগুলোকে আপনারা চাইলে আস্ত মাছটা ফ্রিজে রেখে দিতে পারেন, এতে করে মাছটা ফ্রেশ থাকে, অনেকটা ভালো থাকে, খেতেও ভালো লাগে। তো মাছটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি মাছটাকে অল্প হলুদ এবং কিছুটা লবণ দিয়ে আমি মাছটাকে হালকা ভেজে নিব, কারণ আমার বাসায় মাছটা ভাজি ছাড়া কেউ খেতে পছন্দ করে না। তাই সরষে ইলিশের জন্য সবচেয়ে বেটার হয় আপনি ভাজি করা ছাড়া রান্না করা। তো এতে করে মাছের টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো আমার বাসায় যেহেতু মাছ ভাজি ছাড়া খেতে পারে না, সেজন্য আমি একটু হালকা ভেজে নিব। আর মাছটা রান্না করার আগে আমি একটা মশলা মিক্স তৈরি করে নিচ্ছি। এতে আছে 2 চা চামচ জিরে গুঁড়ো, হালকা টালা জিরে গুঁড়ো এবং 2 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1.5 চা চামচ মরিচের গুঁড়ো। আমার বেবিরা যেহেতু খাবে তাই আমি মরিচের গুঁড়োর পরিমাণটা সবসময় কম দিই, চাইলে আপনারা বেশি দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চা চামচ পেঁয়াজ বাটা। তো আমি পেঁয়াজ বাটাটাই বেশি ইউজ করি, আবার যারা যারা রসুন পছন্দ করেন রসুন বাটা সেটাও ইউজ করতে পারেন। আমার যেহেতু রসুন বাটাটা ভালো লাগে না তাই আমি এটা মাছের মাঝে ইউজ করি না। তো সবগুলো উপকরণ আমি একসাথে পানি দিয়ে মিক্স করে নেব। আমি এখানে লবণও দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছে। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে আমি এটাকে কিছুক্ষণ রেখে দিব। এবার আমি মাছগুলোকে হালকা ভেজে নেব। তো মাছগুলো ভাজার জন্য আমি ব্যবহার করেছি সরষের তেল, যেহেতু আমি এটাকে সরষে ইলিশ রান্না করছি তাই আমি এটা এখানে সরষের তেল দিয়ে দিলাম। তো আমি আবার রান্নার প্রিপারেশনে চলে গেলাম। আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিলাম, এতে আমি 3 টেবিল চামচ
সরিষার তেল দিয়ে দিয়েছি এবং যে সরিষার তেল দিয়ে আমি মাছটা ভেজেছিলাম সেই সরিষার তেলটাও আমি একই সাথে দিয়ে দিলাম। তো আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি যে মশলাটা মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তো মশলাটা দিয়ে আমি নেড়ে চেড়ে একটু পানি মিক্স করে নেব, তা না হলে পুড়ে যেতে পারে মশলাটা। হাফ কাপের মতো পানি দিয়ে আমি মশলাটাকে মিক্স করে নিলাম। তো এখন মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো এতে আমি দিয়ে দিলাম টমেটো পিউরি। আমি টমেটোটাকে সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার কাছে যেহেতু আস্ত টমেটো নেই, এটাতে আস্ত টমেটো দিলে টেস্টটা বেশি হয়। আপনাদের কাছে আস্ত টমেটো থাকলে সেটা ব্যবহার করতে পারেন। তো কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে একটু নরম করে নেব। পেঁয়াজটা নরম হয়ে এলে আমি নেড়ে চেড়ে এটাতে হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিব, হাফ চা চামচের চেয়েও কম। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, এটা দিলে কালারটাও ভালো আসে এবং দেখতেও অনেকটা সুন্দর লাগে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম 3 চা চামচের মতো সর্ষে বাটা এবং সরিষাটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো অলমোস্ট হয়ে গেছে। এবার আমি এটাতে মাছগুলো দিয়ে দিব। দিয়ে আমি 1.5 কাপ পরিমাণ মতো পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঢেকে দিব। এটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এটাতে কিছু কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম, আপনারা চাইলে কেটে দিতে পারেন। এখন আমি আলতো করে এগুলোকে উল্টিয়ে দিব, তা না হলে মাছগুলো একদম নরম থাকে তো ভেঙে যেতে পারে। তো আমি এখানে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা আমি চামচ দিয়ে নাড়াচাড়া করলাম না, কারণ মাছগুলো অনেক নরম, তো নাড়ার সময় ভেঙে যেতে পারে, তাই আমি কড়াইটা নেড়ে চেড়ে দিলাম। তো অলমোস্ট আমার সরষে ইলিশটা হয়ে এসেছে। তো আমি এটা নাম পরিবেশন করে নিব। দেখুন, দেখতে কালারটা কতটা ইয়াম্মি এবং কতটা সুন্দর হয়েছে।
আশা করি আপনারা বাসায় এটা বানিয়ে ট্রাই করবেন। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।